চমৎকার। আমরা আরো গান শুনবো, একটা বিরতি থেকে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি রেগুলার ফোন লাইভ স্টুডিও কনসার্ট অলিম্পিক নাটক বিস্কিট প্রেজেন্ট মিউজিক স্টেশন। একটা বিরতিতে যাচ্ছি, আশা করছি আমাদের এই আয়োজনের সাথে থাকবেন। মোবারক, ঈদ মোবারক। আল ওয়াথাব ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং WLL মাইজার দোহা কাতারের পক্ষ থেকে সবাইকে জানায় ঈদ মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাতারস্থ ছাত্র সমিতির পক্ষ থেকে কাতারের সমস্ত প্রবাসী এবং বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক। বনানীতে জন্মদিনে বাসায় ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী পুত্র ইভান নারায়ণগঞ্জে গ্রেফতার। নীতিমালার অভাবে সোনা আমদানি হচ্ছে না দাবি ব্যবসায়ীদের, কেবলই অজুহাত বলছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের ইতিহাসে আবেদন মাত্র একটি। আওয়ামী লীগের দেখানো গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে দেশ, মন্তব্য প্রধানমন্ত্রী। নারীর ক্ষমতায়নের সরকারের কার্যক্রম তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশ। এবং বিরোধী দলের কর্মী সহ কয়েকশো ব্যক্তিকে আটক ও গোপন স্থানে লুকিয়ে রাখার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের, প্রত্যাখ্যান সরকারের। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির মধ্যরাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নিরা ফেরদৌস। ইফাদ প্রিমিয়াম ড্রিংকিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। এবার থাকছে বিস্তারিত সংবাদ। রাজধানীর জন্মদিনী অনুষ্ঠানে কথা বলে বাসায় নিয়ে এক টিভি অভিনেত্রীকে ধর্ষণের ঘটনায় ব্যবসায়ী পুত্র বাহাউদ্দিন ইভানকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের মাসদায় থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে ইভানকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে ইভান বনানী 2 নম্বর সড়কে নিজের বাসায় পূর্ব পরিচিত ওই তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। পরদিন ওই তরুণী বনানী থানায় মামলা করলে ইভানকে ধরতে অভিযানের নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েকদিন আগেও বনানী এলাকার জন্মদিনের পার্টির কথা বলে ধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত সহ 4 জন গ্রেফতার হন। নীতিমালার অভাবে স্বর্ণ আমদানি করা যাচ্ছে না, এমন অভিযোগ দেশের স্বর্ণ ব্যবসায়ীদের। তবে